এই যে আপনি কোনতে নাচতেছেন আপনি বাজারে গেছিলাম আপা বাজারে গিছিলে হ্যাঁ ও এখন বুঝি পেটে টান লাগেছে তাড়াতাড়ি বাড়িতে বাড়িতে আসতেছে হ্যাঁ সারাক্ষণ বাজারে এ জায়গায় ও জায়গায় বাড়ির খায়া বনের মোস্তারায় বেড়ালি কি হবি হ্যাঁ কাসম করে লাগবি না আব্বা আমি তো চেষ্টা করতেছি এখন চাকরি না পেলে আমি কি করবো বলো চাকরি ছাড়া আর কোনো কাম নাই হ্যাঁ চাকরি ছাড়া অন্য কোনো কাম করা যায় না চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে যে বুড়িয়া গেলেও চাকরি পাওয়া যাবে না তখন কি করবে তুমি আমাকে আর কিছুদিন সময় দাও চাকরি একটা পাবো ইনশাল্লাহ সময় দিতে দিতে তো বুড়িয়া যাবে লাগলে আর ওই যে একটা মেয়ের পর বসে বসে খাওয়া মেয়ে মানুষ কাজ করে খায় আর তুমি বেটা চাওলায় বাজারে ঘুরি বেড়াও তোমার লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না তোমার বিচারে সকালবেলা উঠে ডিউটি যায় আসে যায় দশটার সময় তার পরিশ্রম লাগে না আর তুমি সকালে উঠে বাজারে বেড়াও যাই কিনা কি করলে কিনা না কি না করলে ওইটা দেই বেড়াও চাকরি তুমি পাবি যে লেখাপড়া করছে চাকরি পাবে তুমি কি হয়েছে মানে সকালে উঠে বেড়াইছে কারণ পেটে টান লাগছে তারপরে বাড়িতে আসতেছে একটা কাজ কাম করা নাই আমি বুড়ি মানুষ জায়গায় জায়গায় কাম করে খাই আর বুড়ি বেড়া নবাবি মানে ভাত খাও না আচ্ছা আব্বা ও কে এক গাদি টেক গাদি পড়াশোনা করার সেবা ভাই ও কাম করে খাবি কেউ চাকরি করবি তুমি ওর উপর ঝাড়ি লাও কে কামে চাকরি কবে করবি আমি কবরে যাওয়ার পরও চাকরি করবি না আচ্ছা লক করো চাকরি না হইলে কেন কিছু করার আছে হবে নি জন হয় শান তুমি বসে বসে খাই লাও চলো ভিতরে চলো তোমার আজকারা ভাই ভাই আরো মাথায় উঠছে তুমি যদি আজকারা না দিতে এতদিন যাবে পারতো না আচ্ছা বাসকারা কোনে দিলাম ও তো চাকরির জন্য চেষ্টা করতেছে তাই না ও তো বসেই নেই তুমি উপর খালি এসে আসাও কি কামে চলো বাইতে আসো যে অফিসে চাকরি যাবে অফিসে জ্বালা খাবি ও অফিস ছুটি জ্বালা খাবি আমি বা ভয় সহ্য করে বাঁচতেছি না আর অফিসের বস কি করে সহ্য করবি হ্যাঁ সে যা করে করবি যা করে করবি মিজাজটা গরম হয় এ ভাই এই তো এখানে বসে কি করতেছিস এই যাতে কেন থেকে সর বলছি বল না আমাকে তোর মন খারাপ আমাকে বল এই তো যাতে বললাম না শুনতে পাস না বল না কি হয়েছে ভাইয়া যা বলছি কেন থেকে যা এই তোর গরম করে কথা বলছিস শিশু জন্মে কি হয়েছে এটা কি ও কি এমন খারাপ কথা কয়েছে দরদাম তুই ধমক দিয়ে কথা কওয়া লাগবি তুই কি সাজেছিস কি তুই বেটা বেয়াদব কাম নাই কাজ নাই সারাদিন খালি টুটো রান বাড়ি ঘুরে বেড়াচ্ছ তুমি বাহারি বাহারি কাপড় চোপড়ে ঘুরে বেড়াও এ পাশ করে তুই আমার সংসারে কাম করি আমি আমার কাম আমার কামাই তুমি খাও আর তুমি ফুটে নিয়ে মাঝে ছোট বোনের পর না কিসের তোর অভাব রে এ তোর অভাব কিসের তোর মন খারাপ করে বসে থাকা লাগবে ও না বলে যে ভাইয়া কি হয়েছে খবর পারে না হ্যাঁ দেখ দেখছো দেখছো কোনো কথা নাই কোনো কথা নেই আরে সাল বড় সওয়াল তুই আমার তুই আমার সওয়াল সংসারের দায় দায়িত্ব তোর পালন করা লাগবি আর কীভাবে ফুটি দিয়ে মেরে বেড়াচ্ছে এটা কথা বলে কথার উত্তর নাই চলে গেল চলে গেল মন খারাপ পরিষ্কার মা যা তোমাকে একদিন দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি আমি তোমাকে অনেক ভালোবাসি এই শোনো আমার কথাটা শোনার চেষ্টা করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তুমি কেন বোঝো না আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি একটা বার কথা শোনার চেষ্টা করো জান্নাত দেখো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমার কথা শোনো একটা বার শোনার চেষ্টা করো আমি তোমাকে ভালোবাসি তুমি ছাড়া আমার জীবন অন্ধকার I love you জান্নাত I love you very much I love you জান্নাত আমি যাচ্ছি মন্ডলের বাড়ি চল মা চল আচ্ছা ঘুরে আসো তাহলে যাচ্ছি আমি এখন আমার সাথে
এত বড় আসমতা মন্ডলের ব্যাপার, আমরা কি দেশে বাস করবো নাকি? মন্ডলের বেড়ে এত বড় সাহস, হ্যাঁ কি জন্য চাইতেছে এমন ভাই? এমন চাইছেন আমরা দেশে বাস করবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো জানি না, আপনি যান, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ দেখবেন ঠিক করে, নইলে কিন্তু আমরা দেখবেন বসতে বিপদ হয়ে যাবেনি। এটা ভালো করে কয়ে গেলাম, আর যেন আমার মেয়ের সামনে আমার মেয়ের আশেপাশে যেন না করে, মাথায় রাখবেন জিনিসটা। চল মা, তারপরে দেখবো না আমরা। দাদা শিশুবেলা অতি ভালোই বাড়ির মধ্যে ঢুকতেছ না? কি হয়েছে না বহু সাহেব, কি করছিস তুই, কি করছিস তুই? তোর এত বড় সাহস, তুই তোর জন্য কি আমি বাস করবো না? এই গ্রামে আমি সম্মানে বাস করবো বলে গফু সাহেবের মতো লোক আসি আমাকে যাত্রা করে গেল তোর কারণে, তুই তার মেয়ে কি করছিস? না তো কিছু কই নাই, তুমি কিছু কম নাই না, কিছু কম নাই। আমি মেয়েটা দেখলাম কাঁদতেছে, তার বাপের সাথে আসছে, সে যাত্রা করে গেল, আমার কি মান সম্মান নাই? এবার আর মান সম্মান নাই তোর জন্য কি আমার এই গলায় দড়ি লেওয়া লাগে এই ভিড়ে বুড়ি বয়সে আসে? একটা কাম নাই কাজ নাই, বাপের ঘরে বসে খাই লজ্জা করে না? এই বয়সে তো কাম করা উচিত, সংসার দেখা দরকার, তা না করে তুই ফুটিয়ে নিয়ে মারি বাস, এর মেয়ের পাশে লাগে সে মারি পাশে লাগে, এ কী হয়েছে, কি কি হয়েছে নাকি তোর? শোন তুই বাড়ির মধ্যেই খারাপ ব্যবহার করিস, তোর মার সাথে কথা কইস তো স্যাটেন স্যাটেন কথা কইস, ছোটো বোন ডাক দেখে বাড়ির সাথে তা কথা কইস, মারি বেড়ে যাস, এ তুই কি সাজিস কি কামাই করিস তুই? তোর কামাই আমি খাই না, আমার কামাই তুই খাস, আমার কামাই খাস এখনো খাস, আর অথচ তোর ফুটিয়ে দেওয়া লাগবে, আমার মানসিক আছে অপমান হওয়া লাগবে, আমার দেশে কি বাস করবো না আমি? হ্যাঁ এ কথা বসতে কি কেন, হ্যাঁ আমি কথা বসতে কি তুমি কথা কা, হ্যাঁ কথা নাই বাক্য নাই, খালি ভূতির মতন দাঁড়া থাকিস, শোন এক এদিক যাস করে, এ বাড়ির ঢোকা তো নিষেধ, যদি ভালো আছে চলবে পারো সেই বাড়িতে আসবো, তুলে তার সাদাই যা দাঁড়ো বলতেন, যাও বলতেন যা আরাম দাদা, একদিন লাগ দুই দিন তোর জন্য মান সমান আমার সহে সহে হয়ে গেল, হারাম দাদা আশ্চর্য কথা, জীবন আমার শেষ করে ফেলা, তুই হলে আমার বড় সওয়াল, তুই ফরাল নির্ভর করে চলবো, তুই বড় হয়ে গেছিস কিন্তু সেটা না, এখনো তুই আমার ঘরে চাপিস, আমার খাস আমার বলিস, আর কোনো মান সম্মান রাখিস নে, আরাম দাদা। জান্নাত বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি, জান্নাত 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 বিশ্বাস করো আমি আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবন অর্থহীন, জান্নাত আমার একটা বার কথা শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি আমি তোমাকে খুব ভালোবাসি জান্নাত, একটাবার বোঝার চেষ্টা করো, তুমি ছাড়া আমার জীবন অর্থহীন, তুমি যে জীবনে নাই সে জীবন রেখে আমার কী লাভ বলো, জান্নাত একটাবার আমার কথা শোনো, একটাবার লাস্ট একটাবার আমাকে বলো তুমি ভালোবাসো আমাকে, আর যদি তুমি আমাকে না ভালোবাসো তাহলে আমার এই জীবন রেখে কী লাভ, আমি আর আর কোনো দিন তোমার পথে বাধা বাধা রাখবো না, কোনো দিন তোমাকে ডিস্টার্ব করবো না, বিদায় পৃথিবী, বিদায় এই পৃথিবী ছেড়ে, তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি, বিদায়।
রনি, এই রনি, 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 এই রনি, রনি, আমার, আমারে মাফ করে দাও রনি, আমি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, রনি আমারে মাফ করে দাও, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি রনি, আমারে মাফ করে দাও. আমি তোমার এই জন্মে তোমার সাথে হতে পারলাম না, কিন্তু পরের জন্মে আমি তোমার সাথে